হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি হ্যাপি। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমার বারান্দার টবে আবারও অনেকগুলো কুমড়ো শাক হয়েছে। এর আগে অনেকগুলো কুমড়ো শাক হয়েছিল, সেটা তো আমি খেয়েই নিয়েছি। তো আজকে ঘুম থেকে উঠে যখন ব্যালকনিতে এসেছি, তখন দেখলাম কুমড়ো পাতা দিয়ে ভরে গেছে। এরপর আমার হাজবেন্ডকে বলছিলাম এই পাতাগুলো কেটে দাও, আজকে এটা আমি শুটকি দিয়ে রান্না করব, চ্যাপা শুটকি দিয়ে। অনেকদিন ধরে আমার শুটকি খেতে খুব ইচ্ছা করছিল। আর শাকগুলো একদম ফ্রেশ, কি সুন্দর রং দেখুন। শাকের সাথে সাথে কিছু কাঁচামরিচ ছিল, সেটাও কিন্তু তুলে এনেছি। এরপর কিছু আম কেটেছিলাম, আমের সাথে একটু লবণ মরিচ হলুদ দিয়ে মেখে এটা আমি এখন রোদে শুকাবো। তো সারাদিন এটা শুকাবে, তারপরে সন্ধ্যার পরে আমি এটা খাবো। তো আমের সিজন এলেই কিন্তু আমি এভাবে একবার হলেও করি, আমার কাছে খুবই ভালো লাগে এভাবে খেতে। ঈদের জন্য 5 লিটার দুধ আনা হয়েছে, সেটাই আমি ছোট ছোট বোতলে ভরে রাখছি। এভাবে ছোট ছোট বোতলে ভরে রাখলে কিন্তু পরবর্তীতে কাজ করতে অনেক সুবিধা হয়। আর এখন আমি লোটটা শুটকি ভুনা করছি, যেটা বলছিলাম যে অনেকদিন ধরে আমি শুটকি খেতে চাচ্ছিলাম কিন্তু সেটা রান্না করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম আজকে আমি রান্না করবই। শুটকিটা আমি আগে ভালো করে ওয়াশ করে নিয়েছি, এরপর কাটা বেছে এখন তেলের মধ্যে ভেজে নিয়েছি। শুকনো মরিচ আর রসুন দিয়ে প্রথমে ভেজেছি, তারপরে কিছুটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের সাথেও কিছুক্ষণ ভেজে নেব। এরপরে এখানে আমি মশলা অ্যাড করে দিব। মশলার মধ্যে শুধু মরিচ আর হলুদের গুঁড়া দিয়েছি, আর অল্প করে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। অনেক বেশি মশলা দিলে আমার কাছে মানে শুটকির যে একটা টেস্ট, সেটা আমি পাই না আসলে। তো শুটকিটা রান্না হয়ে গেছে আর কি, লোভনীয় হয়েছে দেখেছেন তো। এখন রান্না করছি চ্যাপা শুটকি দিয়ে, কুমড়ো শাক, বেগুন দিয়ে। আজকে শুধু আমি শুটকি রান্না করে যাচ্ছি। তো শুটকিটা দিয়ে দিলাম, চ্যাপা শুটকিও কিন্তু আমার অনেক পছন্দের, মানে আমি বেসিক্যালি শুটকি খেতে অনেক পছন্দ করি। আর এই যে কেটে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন এটা কিছুক্ষণ কষিয়ে এরপর অল্প করে পানি দিয়ে দিব। আর এই পানিটা কিন্তু থাকবে না, একদম টেনে যাবে, একদম শুকিয়ে ফেলবো আমি। তো আমার রান্না তো হয়ে গেছে, লইট্টা শুটকি ভুনা, তার সাথে চ্যাপা শুটকির তরকারি। আর এই দুটো আইটেম রান্না করার সাথে সাথে আমি টমেটো দিয়ে একটু পাবদা মাছও রান্না করে নিয়েছি। তো বিকেল হয়ে গেছে আর বিকেল থেকে শুরু করলাম আবার ইফতারের জন্য একটু ছোটোখাটো আয়োজন। আজকে যেহেতু শেষ রোজা, তো শেষ রোজায় ভাবলাম একটু ফ্রাইড রাইস করি, তার সাথে কয়েকটা চিকেন ফ্রাই করে নিব। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলে নিয়েছি, এটা কিন্তু আমার রোজার ভিডিও, সেটা আপলোড করতে একটু লেট হয়েছে, এটা হচ্ছে শেষ রোজার ভিডিও। আপনারা অনেকেই বলতে পারেন যে এখন তো রোজা না, তাই আপনাদেরকে একটু বলে নিলাম। তো এখানে কিন্তু ডিম আর কয়েকটা সবজি আমি দিয়েছি, মানে গাজর আর ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, একটু সয়া সস দিয়েছি, তার সাথে একটু গোলমরিচি দিয়েছি। আর এই যে ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে, ফ্রাইড রাইসটা খেতে আমার কাছে খুব ভালো লাগে আর আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে। আর চিকেনটাও ফ্রাই করে নিয়েছি, ইফতারের সময় হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের শেষ রোজার ইফতার, মানে এই বছরের শেষ রোজার ইফতার। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন।